ঝাঁসি ফোর্টের পর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ওরছা ফোর্ট। তো কেমন আছো বন্ধুরা? সেট টু গোতে তোমাদের সবাইকে স্বাগত। তো আর দেরি না করে চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। যাচ্ছি ওরছা ফোর্টে, যেটা ঝাঁসি মানে ফোর্ট থেকে 14 কিলোমিটার মতো ডিস্টেন্স পড়ছে। দেখতে পাচ্ছ তোমরা অনবরত চালাচ্ছে, আমি একটু আরাম করছি। ভেতরে ঢুকে ওরছা ফোর্ট দেখতে দেখতে মনটা এত ভালো লাগছিল যে কি বলবো বন্ধুরা। নিচের তলা ঘুরে উঠলাম ওপরের তলায়। তো সেখানে একটা ব্যাপার দেখলাম আমি, যে প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়েই হয় ওপরে যাওয়ার বা নিচে যাওয়ার, পেছন দিকে আবার আলাদা করে সরু সিঁড়ি রয়েছে, খুব খাড়াই সেই সিঁড়ি। এখানে তোমাদেরকে বলে রাখা ভালো যে ওরছা ফোর্টে কিন্তু আমাদেরকে ড্রোন নিয়ে ঢুকতে দেয়নি, গেটেই আটকে দিয়েছিল। কিন্তু বুদ্ধি কিছু লাগাতে হবে, তো আমরা কি করলাম, অনেকটা দূরে চলে গেলাম, গিয়ে ওখান থেকে ড্রোনটাকে উড়িয়ে সেই সমস্ত ফুটেজগুলো তারপর নিলাম। বলবার যখন কোনো লোক নেই, সুতরাং আর আমাদের পায়কে কেল্লার চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ড্রোন শটগুলো নিলাম। এদিকে খিদেও পেয়ে গেছিলো অসম্ভব, সেই দুজনে বেরিয়েছিলাম হোটেল থেকে সোজা ঝাঁসি ফোর্ট। তো ঝাঁসি ফোর্টের ভিডিওতে তোমরা যারা যারা দেখেছো তারা তো জানোই, ওখানে খাওয়া দাওয়া তো কিছু করতে পারিনি। এরপরে সোজা চলে এসেছিলাম এই ওরছা ফোর্টে। তো যাই হোক, এই ওরছা ফোর্টে এই নিচে দেখতে পাচ্ছ যে সবুজ ঘাস রয়েছে, গাড়িগুলো দাঁড়ানো আছে, ওখানে একটি রেস্টুরেন্ট আছে। দুজনে এরপরে চলে গেলাম সোজা সেই রেস্টুরেন্টে। ওরছার শীষ মহলে, যেটা এখন কনভার্ট হয়ে গেছে হোটেলে, লাঞ্চ করার জন্য ঢুকে পড়লাম দুজনে। খিদে পেয়েছিল খুব, ওখানে তো শুধু চানা খেয়েছিলাম একটু, সেটাই। তাহলে শুরু করা যাক, একদম ঠিক আছে। খাওয়া দাওয়া সেরে তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম ওরছা রিভার সাইড আর রাম মন্দির দিকে। এর পরের ভিডিও থাকছে সেটাই, দেখতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সঙ্গে থেকো, সেট টু গো।